वेलकम स्टूडेंट्स, आज के आमरा मूलत देखार चेष्टा करब CSIR नेट एक्सामिनेशन जूनियर रिसार्च फेलोशिप एवं लेक्चरारशिप इन मैथमेटिकल साइंस एर सिलेबस कीरकम एवं कौन कौन रिलेटेड बुक्स आमादेरके फलो करते हबे। अनेक समय देखबे आमरा यूट्यूबे बा विभिन्न जायगाते देखबे बोयेर विभिन्न नाम जानते पारी, কিন্তু আমরা সেই সমস্ত বইয়ের মধ্যে কোনটা পড়তে হবে নিশ্চয়ই সমস্ত বই একসাথে তো পড়া সম্ভব নয়, তো কোন কোন বইগুলো পড়তে হবে সেই সম্পর্কে আমরা অনেক সময় কি হয় কনফিউজড হয়ে পড়ি। তো এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটা আজকে অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, আর তার সাথে সাথে সিলেবাসের সাথে কোন কোন বইগুলো পড়লে তোমাদের সুবিধা হবে সেই জিনিসগুলো আমি একটু বলে দেওয়ার আজকে চেষ্টা করব। একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে যে CSIR নেট এক্সামিনেশনের জন্য যে প্রিপারেশন সেটা আমরা মূলত 6 মাস থেকে 1 বছর এই সময়ের মধ্যে নিয়ে থাকি। তো এই সময়ের মধ্যে অবশ্যই এতগুলো পার্ট পড়তে গেলে তোমাদেরকে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে খুব কম সময়ের মধ্যে প্রিসাইজ ওয়েতে আমাদেরকে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে। যেটা তোমাদের মূলত দরকার সেটা হচ্ছে বই থেকে আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারছি কিনা, এবং আমরা খুব ডিটেল স্টাডিতে আমরা অবশ্যই যাব কিন্তু সেক্ষেত্রে আমাদের থিওরামের যে প্রুফসগুলো থাকে সেইগুলোকে অতটা আমাদেরকে এখানে করার দরকার পড়ে না। ফলত কি হয়, খুব কম সময়ের মধ্যে আমাদেরকে অনেকটা টপিক কভার করার জন্য আমাদেরকে বইয়ের সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা আজকে চেষ্টা করব যে কোন কোন বইগুলো আমরা এখানে পড়তে পারি। দেখো, প্রত্যেকটা বই তো হয়তো কেনা সম্ভব হয় না, তো এখন সুবিধা হচ্ছে অনেক বই PDF ফরম্যাটে আমাদের অ্যাভেলেবেল আছে। তো আমি রেকমেন্ড করব যে PDF ফরম্যাটে যে সমস্ত বইগুলো আছে সেইগুলো তোমরা রেফারেন্স বই হিসেবে ফলো করো, তবে নিজেদের পড়ার স্বার্থে যে মেন বুকস যেগুলো সেগুলো এক দুটো তোমাদের কিন্তু কিনে নিলে ভালো হয়, ঠিক আছে? তো প্রথমেই যে টপিকটার উপর আমি আসব, দেখো তোমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিস, ঠিক আছে? তো অ্যানালাইসিস মানে এখানে যে অ্যানালাইসিসের কথা বলেছে অবশ্যই সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিন্তু রিয়েল অ্যানালাইসিসও একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। খুব ভালো করে যদি দেখো, এলিমেন্টারি সেট থিওরি, ফাইনাইট, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সেটস, রিয়েল নাম্বার সিস্টেম অ্যাজ এ কমপ্লিট অর্ডার্ড ফিল্ড, আর্কিমিডিয়ান প্রপার্টি, সুপ্রিমাম, ইনফিমাম, অর্থাৎ মূলত রিয়েল নাম্বার সিস্টেমের কথা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো সিকোয়েন্স আছে, সিরিজ আছে, সিকোয়েন্স সিরিজের কনভার্জেন্স, লিমিট সুপিরিয়ার, লিমিট ইনফিরিয়ার, বোজন অফ হ্যাস্টস থিওরাম। তো মূলত দেখো এইগুলো যে যে বইগুলো আমরা ফলো করি সেইগুলোর আমি নাম এখানে লিখছি, তোমরা দেখতে পারো। প্রথমেই যেটা আমরা বেসিক লেভেলের যে বইটা সবসময় ফলো করে থাকি সেটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস বাই SK মাপা, ঠিক আছে? রিয়েল অ্যানালাইসিস বাই SK মাপা, এই বইটা তোমরা তোমাদের বেসিক কনসেপ্টের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে অবশ্যই ফলো করো, এবং সেটা আমি বলবো তোমরা সবসময় এই এই বইটাকে তোমরা হ্যান্ডবুক হিসেবে ব্যবহার করতে পারো। এছাড়া যে বইটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নেবে সেটা হচ্ছে তোমার শান্তিনারায়ণ অ্যান্ড রায়সিংহানিয়া। এটাও বেশ ভালো বই এবং অনেক এক্সাম্পল এখান থেকে তোমরা করতে পারবে, শান্তিনারায়ণ অ্যান্ড রায়সিংহানিয়া, ঠিক আছে? এছাড়া দেখবে অল ইন্ডিয়া বেসিসে খুব একটা পপুলার বই আছে, বইটার নাম হচ্ছে মালিক অ্যান্ড আরোরা, এই বইটাও তোমরা ফলো করতে পারো। কিন্তু আমি বারবার যে কথাটা বলবো, সব বই একসাথে ফলো করা কিন্তু সম্ভব নয়, ফলে তোমাদেরকে কিছু পার্টিকুলার বুকস তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে হবে, এবং অবশ্যই দেখতে হবে যে কোন বইগুলো থেকে তোমার কোশ্চেন পেপার আসার প্রবণতাটা একটু বেশি। তো সাধারণভাবে এই মালিক আরোরা বইটা কিন্তু খুব ভালো একটা বই। এছাড়া এক্সাম্পলসের জন্য তোমরা NP বালির বই দেখতে পারো, রিয়েল অ্যানালাইসিস পার্টে এই বইগুলো খুবই ভালো বই NP বালি। ছাড়াও এছাড়াও তোমাদেরকে যেটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে সেটা হচ্ছে বার্টল অ্যান্ড শেরবার্ট, ঠিক আছে? সাধারণভাবে যে ট্রেন্ডটা লক্ষ্য করা যায় মালিক আরোরা এবং বার্টল অ্যান্ড শেরবার্ট, এই দুটো বই খুব ভালো করে যদি পড়া যায় তাহলে কিন্তু অনেক ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, যার ফলে কি হয় নেট এক্সামিনেশনের যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো করাটা আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। এছাড়া আমরা মেট্রিক স্পেসের জন্য S কুমার সেনের বইটা ফলো করতে পারি, S কুমার সেনের বইটা ফলো করতে পারি মেট্রিক স্পেসের জন্য। এটার PDF ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে ইন্টারনেটে,
আর হার্ড কপিটা বোধহয় এখন আনঅ্যাভেলেবেল, এখন তোমরা হয়তো নাও পেতে পারো। তো আমি বলবো মেট্রিক স্পেসের জন্য এই পার্টটা ভালো। এছাড়া তোমার ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিসের জন্য তো আমরা আরেকটা বই খুব ভালো প্রিফার করি থাকি অনেক সময়, টিএম অ্যাপোস্টল, এটাও খুব ভালো বই। তো আমি বলবো যে এই সমস্ত বইগুলোর উপর যদি আমরা ফোকাস করি তাহলেই এই অ্যানালাইসিস যে পার্টটা আছে এটা খুব ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়া সম্ভব, ঠিক আছে? এছাড়াও দেখো আরও মানে বই আমরা অনেক সময় আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে ফলো করে থাকি, যেমন ধরো এই যে লেবেগ ইন্টিগ্রাল, এই লেবেগ ইন্টিগ্রালের জন্য এবং লেবেগ মেজারের জন্য জিডি বার্ডারার বই পড়া যেতে পারে, ঠিক আছে? এই বইটা বেশ ভালো বই, এটা শুধুমাত্র মেজার থিওরি এবং ইন্টিগ্রেশনের উপরেই হয়। তো এই বইটাও তোমরা পড়তে পারো, এটা আমি স্টার দিয়ে রাখলাম, দেখো এই বইটা তোমরা পড়তে পারো। এটা স্পেসিফিক লেবেগ মেজার, লেবেগ ইন্টিগ্রাল এই জায়গাগুলোর জন্য খুব ইউজফুল। এছাড়া তোমরা যদি বলো যে এই যে ফাংশনস অফ সেভারেল ভেরিয়েবলস, এই পার্টটার জন্য যদি বলো যে একটু স্পেশাল কিছু এক্সাম্পলস আমরা সলভ করতে যাই, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা থমাস ফিনির বই পড়তে পারো। থমাস অ্যান্ড ফিনি, তোমাকে পুরো বইটা পড়ার প্রয়োজন হবে না, কিছু কিছু সিলেক্টিভ পার্ট তোমাকে সেখান থেকে দেখে নিতে হবে। থমাস অ্যান্ড ফিনির ক্যালকুলাস পার্টটা তোমরা দেখে নিতে পারো। তো এই হলো অ্যানালাইসিস। আশা করি এই সমস্ত বইগুলো তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে সিএসআইআর নেট এক্সামিনেশন ম্যাথামেটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অ্যানালাইসিস, লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স অ্যানালাইসিস এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই চারটে পিওর ম্যাথামেটিক্সের পার্ট খুব ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে, ফলে তোমরা এই চারটে পার্টের উপরে খুব ভালোভাবে ফোকাস করবে। তো অ্যানালাইসিস এর পরে আমরা চলে আসবো যে পার্টটার উপরে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রার উপরে যেহেতু দেখো লিনিয়ার অ্যালজেব্রা বেসিক্যালি খুব একটা সহজ পার্ট, লিনিয়ার অ্যালজেব্রার প্রস্তুতিটা নিতে বেশ ভালোও লাগবে এবং খুব ইন্টারেস্টিং পার্ট এটা। তো আমি বলবো যে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে বই পড়ার খুব একটা প্রয়োজন পড়বে না। তো তোমরা এখানে মূলত যদি তিনটে বই ফলো করো আমার মনে হয় খুব এফেক্টিভ হবে। একটা হচ্ছে সমস আউটলাইন সিরিজ, সমস আউটলাইন সিরিজ আর হফম্যান কুনজে, হফম্যান কুনজে এবং একদম শেষে তোমাদেরকে বলবো অবশ্যই এই বইটাও হাতের কাছে রাখলে ভালো হয়, ফ্রিডবার্গ ইনসেল অ্যান্ড স্পেন্স, ঠিক আছে? সমস আউটলাইন সিরিজ, হফম্যান কুনজে এবং ফ্রিডবার্গ ইনসেল স্পেন্স। দেখো একটা বই থেকে কিন্তু প্রস্তুতিটা না নেওয়াই ভালো, কারণ একটা বই থেকে নিলে অনেক সময় কী হয় কিছু কিছু টপিক বলো বা কিছু কিছু কনসেপ্ট বলো সব সমস্ত কিছু কিন্তু একটা বইয়ে ভালোভাবে কভার করা নাও থাকতে পারে, বা এক্সাম্পলস যদি তুমি বলো এক্সাম্পলস কিন্তু ভেরিয়াস টাইপসের এক্সাম্পলস একটা বইয়ে অনেক সময় নাও থাকতে পারে, যার ফলে কি হয় তোমাদেরকে মূলত দুটো বই তো পড়া উচিত সব সময়, ঠিক আছে? তিনটে না পড়তে পারলেও অন্ততপক্ষে দুটো বই খুব মাইনিউটলি পড়া উচিত। তো লিনিয়ার অ্যালজেব্রাতে খুব ভালো ভালো কনসেপ্ট এখানে দেওয়া আছে, যেমন ভেক্টর স্পেস, সাবস্পেস, লিনিয়ার ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, বেসিস ডাইমেনশন, লিনিয়ার ট্রান্সফরমেশন, এই সমস্ত বেসিক পার্টগুলো তো আছেই, তার সঙ্গে ম্যাট্রিসেস, র্যাঙ্ক অ্যান্ড ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিসেস, লিনিয়ার ইকুয়েশনস, আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টর, স্ক্যালে হ্যামিল্টন থিওরাম, এগুলো সবগুলোই আছে। এছাড়া তোমাদের যেগুলো একটু হায়ার লেভেলের পার্ট আছে তার মধ্যে জেসি ফর্ম, অর্থাৎ জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, তারপরে তোমার ডায়াগোনালাইজেশন, তারপরে তোমার হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মস, ইনার প্রোডাক্ট স্পেস, তারপরে তোমাদের বিভিন্ন কোয়াড্রেটিক ফর্মস, এগুলো আছে। তো আমি বলবো তোমরা যদি ম্যাট্রিক্সের পার্টটা একটু যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, যদি তোমাদের হাতে সময় থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কৃষ্ণা সিরিজের যে ম্যাট্রিক্সের বইটা আছে, কৃষ্ণা সিরিজের যে ম্যাট্রিক্সের বইটা আছে এটা তোমরা ফলো করতে পারো। অবশ্যই হাতে একটু সময় নিয়ে করতে হবে, তাতে কি হবে তোমাদের ম্যাট্রিক্সের যাবতীয় যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে লিনিয়ার অ্যালজেব্রার মতন পার্টে যদি ম্যাট্রিক্স সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকে তাহলে লিনিয়ার অ্যালজেব্রার তুমি প্রায় বলতে গেলে 50-60% তোমরা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? ফলে ম্যাট্রিক্সের উপরে খুব ভালোভাবে দখল থাকাটা জরুরি। ইউনিট ওয়ান চলে গেল, ইউনিট ওয়ান থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দেবো, মানে ওয়েটেজ কত থাকে সেগুলো আমরা বলে দেবো। আচ্ছা ইউনিট টু এর মধ্যে এবার আমরা চলে আসছি কমপ্লেক্স অ্যানালাইসিস। কমপ্লেক্স অ্যানালাইসিস দেখো যে কমপ্লেক্স নাম্বারস এবং কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ে থাকি সেইটার থেকে কিন্তু একটু মানে হায়ার লেভেলের
কোয়েশ্চেন্স আমাদের সিএসআই নেটে আসে, ফলে কমপ্লেক্স অ্যানালাইসিস যেটা তোমরা পিজি লেভেলে পড়ে থাকো সেইটাকে খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে খুব বেশি বইয়ের নাম বলবো না, এস পনুস্বামী এই বইটা তোমরা ফলো করবে, এই বইটা খুবই ভালো বই। এছাড়া এখন খুব আপডেটেড একটা বইয়ের আমি নাম বলছি, এটা দেখবে তোমার বিভিন্ন অল ইন্ডিয়া বেসিসের যে ইনস্টিটিউটগুলো আছে তারা খুবই রেকমেন্ড করে এই বইটা, সেটা হচ্ছে এইচ এস কাসানা। এই বইটা খুব ভালো, ঠিক আছে, এস পটুস্বামী, এইচ এস কাসানা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যদি প্রবলেমস বেশি প্র্যাকটিস করতে হয়, থিওরিটা যদি মোটামুটিভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সমস আউটলাইন সিরিজ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। সমস আউটলাইন সিরিজ আমি বলবো কমপ্লেক্সের উপরে এই বইগুলোর বাইরে খুব একটা বই পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। এছাড়া বই আরও অনেক আছে, যেমন তোমার ধরো চার্চিল ব্রাউনের বই আছে, চার্চিল অ্যান্ড ব্রাউন আছে, ঠিক আছে, যার যেটা পছন্দ সে সেটা ফলো করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি রেকমেন্ড করবো যে এস পনুস্বামী এবং এইচ এস কাসানা থেকে তোমরা থিওরিটা ক্লিয়ার করো, এবং সমস আউটলাইন সিরিজ থেকে তোমরা তোমাদের যাবতীয় যা এক্সাম্পলস আছে এবং প্রবলেমসগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করো। এবারে চলে আসছি আমরা অ্যালজেব্রাতে। অ্যালজেব্রা খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যালজেব্রার উপরে তোমাদেরকে একটু ভালো মতোই মানে ইনফরমেশান তোমাদেরকে নিতে হবে। তো তার মধ্যে অ্যালজেব্রার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বইটার আমি নাম বলবো, সেটা যদিও অনেক সময় একটু হয়তো মানে কম সময়ের মধ্যে শেষ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ ভলিউমটা বেশি বইটার, ডামিট ফুট, অসাধারণ একটা বই, অসাধারণ বই একটা। এছাড়া তোমরা তো কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই জোসেফ এ গ্যালিয়ান, এটার তো কোনো তুলনাই হয় না, এবং এটা সব থেকে পপুলার এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা বই এখন, ঠিক আছে। অ্যালজেব্রার বেসিক কনসেপ্টগুলো তো তোমরা এসকে মাপার বই থেকে প্রত্যেকে পড়েই থাকো, আমি এসকে মাপার বইটার নাম আমি লিখছি না, জোসেফ এ গ্যালিয়ান, ডামিট ফুট, আর যদি সম্ভব হয় তাহলে আইএন হার্স্টেইন অথবা জেবি ফ্রেলে। কিন্তু আমি একটা কথা প্রত্যেককে বলবো, যেহেতু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে একটা কনসেপ্ট বেসড এটা একটা পার্ট, এবং এখানে ডামিট ফুটটা যদি তুমি খুব থরলি যদি ফলো করো, তাহলে ওখানকার কনসেপ্টটা পড়ার পরে তুমি যদি জোসেফ এ গ্যালিয়ান ফলো করতে চাও, তাহলে কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স চলে আসতে পারে। ডিফারেন্স আসা বলতে তোমার অ্যাবস্ট্রাকশন যেটা, মানে তোমার যেটা থিঙ্কিং পাওয়ার যেটা, সেটার ক্ষেত্রে একটু অসুবিধা অনেক সময় হতে পারে। তো আমি সবসময় তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা যখন কোনো একটা কনসেপ্ট পড়বে, চেষ্টা করবে পার্টিকুলার কোনো একটা বই থরলি একদম পড়ার পরে তার যে এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ আছে সেইখান থেকে সমস্ত কিছু ওখান থেকেই করার চেষ্টা করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো জোসেফ এ গ্যালিয়ানের বইটা যেহেতু ভলিউমটা কম, সেক্ষেত্রে এটা কিন্তু কম সময়ের মধ্যে শেষ করার ক্ষেত্রে এটা কিন্তু খুব সহায়ক, এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখতে পারো। এছাড়া অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যে সমস্ত পার্টগুলো আছে এই বইগুলোর উপরে, মানে এই পার্টগুলোর উপরে খুব বেশি পরিমাণে বই কিন্তু পড়া যাবে না, কারণ অতটা সময় তুমি পাবে না, এবং এগুলোর থেকে ওয়েটেজটাও একটু একটু কম, যার ফলে আমি তোমাদেরকে বলবো যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের ক্ষেত্রে তোমরা যদি আইএন স্নেডন যদি তোমরা ফলো করো তাহলে খুব ভালো হয়, কারণ এই বইটাতে মোটামুটি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রায় সব কিছুই কভার করা আছে, ঠিক আছে, আয়েন স্নেটন। আবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস যখন তোমরা পড়ছো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের ক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করবো এমডি রাইসিংহানিয়া, এটার থেকে আর ভালো বই বোধ হয় কিছু হয় না, ঠিক আছে, এমডি রাইসিংহানিয়া। আর এছাড়া তোমরা আরেকটা বই তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে আর্ল কোডিংটনের বই ফলো করতে পারো, যেটা তোমাদেরকে থিওরিতে খুব হেল্প করবে। এছাড়া তোমরা তোমাদের পিজি কোর্সে পড়ার সময় যে বইটা সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে তোমার শেপলি এল রস, এই বইটাও তোমরা ফলো করতে পারো। তো আমি রেকমেন্ড করব যে তোমরা আর্ল কোডিংটন এবং শেপলি এল রস এই দুটো বই তোমরা
মূলত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের জন্য, থিওরির জন্য তোমরা ফলো করো, এবং অ্যাপ্লিকেশনস এবং আদার যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এমডি রাইসিংহানিয়া খুবই ভালো বই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের জন্য আয়ন স্নেডন খুবই ভালো। এছাড়া আয়ন স্নেডন ছাড়া তোমরা আরেকটা বই পড়তে পারো, সেটা হচ্ছে টি অমরনাথ। এটার ভলিউমটা খুব কম এবং ওই যে বললাম যে কম সময়ের মধ্যে শেষ করার ক্ষেত্রে খুব এফেক্টিভ এই বইগুলো। নিউমেরিক্যাল অ্যানালাইসিস যদি বলো, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য সব থেকে ভালো বই হচ্ছে জ্যান আয়েঙ্গার। জ্যান আয়েঙ্গার, জ্যান আয়েঙ্গারের বই ফলো করতে পারো। এছাড়া তোমরা এসএস শাস্ত্রী ফলো করতে পারো। আমার মতে একটা বই যদি তুমি পড়ো তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ আমি আগেও বলেছি যে এগুলোর থেকে ওয়েটেজ সেরকমভাবে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো ইউনিট 3 পর্যন্ত আমি বলে দিলাম, আর ইউনিট 3 এর আরেকটা যেটা তোমার থাকছে সেটা হচ্ছে ক্যালকুলাস অফ ভেরিয়েশনস। ক্যালকুলাস অফ ভেরিয়েশনসের জন্য তোমরা এএস গুপ্তার বইটা ফলো করবে। এএস গুপ্তার বই ফলো করবে। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনসের জন্য তোমরা এমডি রাইসিংহানিয়া ফলো করবে। এগুলোতে একটা করে বই পড়লে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, ঠিক আছে? আর ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে জেসি উপাধ্যায় ফলো করলে ভালো হয়। জেসি উপাধ্যায় ফলো করলে ভালো হয়, ঠিক আছে? এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে তোমাদের যদি রিভিশনের কোনো প্ল্যান থাকে, অর্থাৎ পুরো যখন কোর্সটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্স পেপারগুলো আছে সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দীপস একাডেমির যে দুটো ভলিউম বেরোয়, দীপস একাডেমির যে দুটো ভলিউম বেরোয়, একটা পিওর ম্যাথামেটিক্সের জন্য আর একটা অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সের জন্য, এই দুটো বই তোমরা ফলো করতে পারো তোমাদের রিভিশন প্ল্যানের জন্য, ঠিক আছে? আর এছাড়া তোমরা আরিহান পাবলিকেশনেরও একটা বই আছে, সেটাও তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আরিহান পাবলিকেশন থেকেও বই আছে এবং এই বইগুলো মূলত এমসিকিউ কোয়েশ্চেন আনসার, কিছু হয়তো সলভড কোয়েশ্চেন্স থাকে, কিছু আবার আনসলভড থাকে, তো সেগুলো তোমাদেরকে নিজেদেরকে একটু করে নিতে হবে। তবে আমি বলবো যে পুরো ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে রিভিশন প্ল্যানের জন্য তোমরা কিন্তু এই সমস্ত বইগুলোকে রাখতে পারো, এবং পুরো প্রিপারেশনটা যদি দেখা যায় তাহলে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে 6 মাস থেকে 1 বছর, এই সময়ের মধ্যে ফুল প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। তো আমি আশা রাখবো যে তোমাদের আজকে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেগুলোতে তোমাদের হেল্প হবে। ফার্দার যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি নেক্সট ভিডিওসগুলোতে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করব। সকলকে বলবো ভালো করে প্রিপারেশন নাও, আর ভেঙে পড়ার কিছু নেই, খুব শীঘ্রই মধ্যেই আমাদের আশা করছি সিএসআই নেট এক্সামিনেশন হবে। যারা অ্যাসপিরেন্টস তাদেরকে বলবো নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও।